বৌদ্ধ জেলা সদর ডাক্তারখানা জেলা ডাক্তারখানায় পরিণত হওয়ার পরে আবশ্যকীয় সংখ্যক স্পেশালিস্ট যা দরকার লা সেটি পূরণ রাজ্য সরকার করে পারি না এবং অন্য পক্ষে যে আসছেন রোগী মানে সে সাধারণ কথারে সে যদি বিভিন্ন বিষয় পচারতি তা বুর্লাকে রেফর করছেন বা নিকটস্থ ডাক্তারখানা রেফর করছেন ডাক্তারখানা টোটালি অব্যবস্থা ভিতরে চালছে ডাক্তারখানার ডাক্তার লে বহু গুড়ি জিনিস ফংশন করু না এবং মোটামুটি ভাবে রোগী মানুষ কথা ডাক্তার মানে গুরুত্ব দৌ না ডাক্তার মানে প্রাইভেট প্রাকটিস উপরে গুরুত্ব দৌঁতে সরকারি ডাক্তারখানার নিরাময় যোজনার যে ঔষধ মিলুচি তাকে লোক উপলব্ধ নকি লোক টোটালি প্রাইভেট প্রাকটিস উপরে নির্ভর করছেন এবং ডাক্তার মানে লক্ষ লক্ষ টাকা দরমা পাইবা স্থলে সে কেবল প্রাইভেট প্রাকটিস গুরুত্ব দিয়ে রোগীকে বাইরে চিকিৎসিত হওয়া প্রোৎসাহিত করছেন। হেলথ কানেক্ট সিজন 2 কেবল অর্গস নিউজ রে।